হাই ফ্রেন্ডস, জয়া ফুড হাউসে তোমাদের স্বাগত। তোমরা ভালো আছো তো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা ভালো আছি, কিন্তু গরমে শরীর প্রচুর খারাপ, মানে দুর্বল হয়ে গেছি গরমে। এত ঘাম দিচ্ছে, এত ঘাম দিচ্ছে, যেরকম গরম ছিল তার থেকে আরও বেশি পড়লো বৃষ্টিটা হতে। তো চলো, আজকের গরমের দিনে বেশি কিছু রান্না করতে পারিনি, খুবই কষ্ট হচ্ছিলো, তাও কিছু করেছি। এখানে ভাত আছে, সুজনি শাক ভাজা, এটা ঘুম শাক, রাতে ঘুম হচ্ছে না বলে ওই জন্য সুজনি শাক নিয়ে বসেছি। বাটা মাছ ভাজা আছে, এখানে বাটা মাছ আলু আর বেগুন দিয়ে ঝোল মতো হয়েছে এটা। আর এটা হচ্ছে রুই মাছের মাথা একটা ঝাল হয়েছে, আর এটা আছে আম দিয়ে আর মাছের ডিমের টক হয়েছে। এই হলো দুপুরের খাবার। তো চলো, গরমের চোটে না ইচ্ছে করছে না, তবু খেতে তো হবেই, বলো না খেলে হবে? চান টান করার পরে শরীর পুরো দুর্বল হয়ে গেছে, যেন মনে হচ্ছে এখন একটু পাকার তলায় ঠান্ডার হাওয়া খেয়ে আর ঘুমোবো, আর ঠান্ডা জল। এই শাকটা খেলে ঘুম হয় নাকি? এই শাকটা খুব মিষ্টি হয়। Thank you.
রয়েছে ঝোলটা। Thank you.
চল ফ্রেন্ডস, আজকের মতো ইটিং শুট এখানে শেষ করলাম। আমার যদি ইটিং শুটে ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। আর যা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে বেল ঘন্টা টিপে অলটা টিপে দিও, তাহলে আমার যে কোনো ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। আজকের মতো বিদায় নিচ্ছি, তোমরা ভালো থেকো সুস্থ থেকো, টাটা।